নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, শ্রেয়াস আয়ারকে নিয়ে। তো শ্রেয়াস আয়ার নিয়ে একটুখানি আশার আলো দেখা গিয়েছিল যখন শোনা গেল যে শ্রেয়াসকে ডাক্তার 10 দিনের রেস্টের পরামর্শ দিয়েছে। তো সেখানে আশা করা হচ্ছিলো যে হয়তো আয়ারকে আর কি সার্জারি করাতে হবে না, সেক্ষেত্রে আইপিএলের কিছু ম্যাচে তাকে পাওয়া যেতেও পারে। কিন্তু এখন যেরকমটা শোনা যাচ্ছে, আজকে টাইমস অফ ইন্ডিয়া থেকে যেরকমটা রিপোর্ট করা হয়েছে যে শ্রেয়াসকে কিন্তু ব্যাক সার্জারি করাতে হবে, সেরকমটাই শোনা গেছে। তো সেখানে ব্যাক সার্জারি করাতে হবে মানে পুরো আইপিএল তো শেষ, এবং তার সাথে নেক্সট 4 থেকে 5 মাসের জন্য শ্রেয়াস কিন্তু পুরোপুরি ক্রিকেটের বাইরে চলে যাবে। তার মানে ধরতে পারো সেই সেপ্টেম্বর মাসে হয়তো শ্রেয়াস কামব্যাক করতে পারে, যদি সে ভালোভাবে রিকভার করে যায়। তো সেখানে ওয়ার্ল্ড কাপে শ্রেয়াসকে পাওয়া যাবে, এটা আশা আমরা করতে পারি। কারণ এখন দেখো, আইপিএলের থেকে ওয়ার্ল্ড কাপটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সেখানে 4 নম্বর জায়গাটা ইন্ডিয়া যে স্ট্রাগল করছে, সেখানে শ্রেয়াসের মতো প্লেয়ারকে দরকার। তো সেজন্যই শ্রেয়াসকে নিয়ে কিন্তু বিসিসিআই রিস্ক নিতে চাইছে না, তাকে কিন্তু সার্জারি করাতে হবে বলেই শোনা যাচ্ছে। মানে এবারের আইপিএলটা তো শ্রেয়াস খেলতে পারছে না, এটাই ধরতে পারো। তো এখনও অফিসিয়াল কনফার্মেশন কিছু আসেনি, বাট যখন টাইমস অফ ইন্ডিয়ার মতো জায়গা থেকে রিপোর্ট করা হয়েছে, তো তার মানে এটাই সত্যি ধরতে পারো। তো সেখানে শ্রেয়াসকে ছাড়া এবারে কলকাতা নাইট রাইডার্সকে খেলতে হবে, এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংও কিন্তু এবার অনেকটাই দুর্বল লাগবে। কারণ এমনিতেই তুলনামূলক কেকেআরের ব্যাটিংটা আহামরি কিছু না, তারপর যদি শ্রেয়াসের মতো প্লেয়ার যে টিমের আর কি মেন রোলটা প্লে করতো, যাকে কেন্দ্র করে কেকেআরের ব্যাটিংটা আর কি হতো, মানে বলা যেতে পারে কেকেআরের ব্যাটিংয়ের সিট দাঁড়া যে ছিল, সেই প্লেয়ারটা যখন খেলতে পারছে না, সেখানে কেকেআরের ব্যাটিংটা এবারের আইপিএলে কতটা ভালো করবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। তো সেখানে বর্তমান সময়ে কেকেআরের ব্যাটিংয়ের যে সমস্ত প্লেয়াররা আছে, তাদের মধ্যে থেকে আমাকে যে প্লেয়ারটা সবথেকে বেশি ভরসা দিচ্ছে, তার নামটা হচ্ছে রিঙ্কু সিং। তো পার্সোনালি আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার বা নীতিশ রানার থেকে কিন্তু রিঙ্কু সিং এবারে বেশি ইমপ্রেস করবে। লর্ড রিঙ্কুর ওপর পুরো ভরসা আছে। বাকি শ্রেয়াসকে কে রিপ্লেস করতে পারে, আই থিঙ্ক সেখানে নারায়ণ জগদীশনকে প্রত্যেকটা ম্যাচেই হয়তো খেলাতে হবে শ্রেয়াসের জায়গাটায়। কারণ খুব ভালো কিন্তু ব্যাকআপ ইন্ডিয়ান ব্যাটসম্যান কেকেআরের স্কোয়াডে কেউ নেই। এমনিতেই আমরা আইপিএল অকশনের পর আলোচনা করছিলাম যে কেকেআর আরও একটা বা দুটো ইন্ডিয়ান ব্যাটসম্যান নিতে পারতো, নেয়নি, টাকা জমিয়ে রেখেছিল, নিতে পারতো, মনে আছে আইপিএল অকশনের পর। আর সেখানে যখন তোমার টিমের মেন ব্যাটসম্যান চোট পাচ্ছে, সেখানে তাকে রিপ্লেস করার মতো আইডিয়াল অপশান কেউ নেই। মনদীপ সিংকে ইউজ করতে পারে অথবা নারায়ণ জগদীশনকে ইউজ করতে পারে, এবং তার সাথে বিদেশি ব্যাটসম্যান হিসেবে হয়তো লিটন দাস অথবা গুরবাজের মধ্যে একজনকে খেলাতে হবে, এরকম মেন্টালিটি নিয়েই চলতে হবে। তো সেখানে কেকেআরের ব্যাটিংটাকে ব্যালেন্স করা একটু শক্ত ব্যাপার হয়ে গেল শ্রেয়াস না থাকায়। তো যদি শ্রেয়াস আয়ারকে বাদ দিয়ে আমরা একটা কেকেআরের প্লেয়িং ইলেভেন বাড়াই, সেখানে টপ 5 ডে এইরকম হতে পারে। লিটন দাস অথবা গুরুবাজের সঙ্গে ভেঙ্কটেশ আয়ার ওপেন করলো, 3 নারায়ণ জগদীশন, 4 নীতিশ রানা, 5 রিঙ্কু সিং। অথবা এইরকম হতে পারে যে লিটন দাস অথবা গুরুবাজের সঙ্গে নারায়ণ জগদীশন ওপেন করলো, 3 নীতিশ রানা, 4 রিঙ্কু সিং, 5 ভেঙ্কটেশ আয়ার। টপ 5 এরকম সাজাতে পারে। দেন 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে সুনীল নারায়ণ, 8 নম্বরে শার্দুল ঠাকুর। দেন তারপর 9 নম্বরে উমেশ যাদব, 10 নম্বরে লকি ফার্গুসন, 11 নম্বরে ভরুণ চক্রবর্তী। এই প্লেয়িং ইলেভেন নিয়েই হয়তো কেকেআরকে খেলতে হবে। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ভরুণের জায়গায় মনদীপকে ইউজ করতে পারে আর একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলানোর জন্য। বাদ বাকি আর অপশান কী আছে? এক সাকিবকে ইউজ করতে পারে, সাকিবকে ইউজ করলে কার জায়গায় ইউজ করবে? তো আই থিঙ্ক লকি ফার্গুসনকে খেলাবে বলেই 10 কোটি টাকা খরচা করে নিয়েছে। বাকি সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল তারা তো মোটামুটি টিমে থাকবেই, সুনীল নারায়ণ খুব খারাপ না করলে তার জায়গায় সাকিবকে নিয়ে আসবে না। তো সেখানে মেবি লিটন দাস অথবা গুরবাসের জায়গাতেই সাকিবকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একটু চেঞ্জ করে প্লেয়িং ইলেভেনটা এরকম হতে পারে, নারায়ণ জগদীশনের সঙ্গে ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে পারে, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে সাকিব আল হাসান, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 আন্দ্রে রাসেল, 7 মনদীপ সিং, 8 সুনীল নারায়ণ, 9 শার্দুল ঠাকুর, 10 উমেশ যাদব, 11 লকি ফার্গুসন, আর দেন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ভরুণ চক্রবর্তী। এইরকম প্লেয়িং ইলেভেনে যেতে পারে। আদারওয়াইজ খুব বেশি অপশান কিন্তু নেই কেকেআরের কাছে। তবে আই থিঙ্ক ফার্স্ট চয়েস এটাই হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেই প্লেয়িং ইলেভেনটা ফার্স্টে বললাম। এবার এখানে ব্যাটিংটাকে লম্বা করার জন্য আরেকটা অপশান হতে পারে, সেটা হচ্ছে ফার্গুসনের জায়গায় ডেভিড উইজেকে ইউজ করতে পারে, করে ব্যাটিংটাকে আরেকটু বাড়াতে পারে। বাট সেটা করবে বলে মনে হয় না, কারণ ব্যাটিং যখন তোমার দুর্বল হয়ে যাচ্ছে, সেখানে বোলিংটাকে স্ট্রং রেখে খেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। যে যদি ব্যাটিং 150 রানও করে, সেটাকে যেন ডিফেন্ড করা যায়। তো সেখানে এটাই কেকেআরের কাছে ভালো অপশান, ভালো বোলিংটাকে স্ট্রং করা। ইডেনের গ্রাউন্ডসম্যানদের রিকোয়েস্ট করে দেখতে পারে যদি একটু স্লো পিচ বানায়, সেক্ষেত্রে সাকিব, ভরুণ এবং নারায়ণ একসাথে খেললে সেখানে কেকেআরের বোলিংটা আরও স্ট্রং হবে। তো ওভারঅল এই মুহূর্তে বলতে গেলে কলকাতার বোলিংটাই কলকাতার ভরসা। এবার কেকেআরের স্ট্রং এবং উইক পয়েন্ট নিয়ে একটা ভিডিও আলাদা আমি বানিয়ে দেবো, বাট এই মুহূর্তে শ্রেয়াসকে ছাড়া কেকেআরের বেস্ট 11 কী হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও। বাদ বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।